ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করবো বৃত্তি পরীক্ষা 2023 সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। রাইট, যদি চ্যানেলে কেউ নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওর অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আর যেই অঙ্কগুলো দিচ্ছি তোমাদের তো বৃত্তি পরীক্ষা কাজে আসবে, প্লাস তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, অনেক ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেগুলোতেও কাজে আসবে, এবং তোমাদের রেগুলার বেসিস যে পড়াশোনা হয় তাতেও কিন্তু এগুলো কাজে আসবে তোমার। তো ভালো করে ভিডিও অবশ্যই ফলো করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করো। তো চলো আমরা শুরু করি, কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে চলো আমরা দেখে নিই। তো প্রথম কী বলছে দেখো, এক নম্বর একের এক কী বলছে, যে দুটি সংখ্যা সাধারণ গুণনীয়কের সংখ্যা, ঠিক আছে। তো দুটি সংখ্যা সাধারণ গুণনীয়কের সংখ্যা কী আছে, এখানে অপশান দিয়েছে কি নির্দিষ্ট দিয়েছে, অনির্দিষ্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে কী লিখবো আমরা, উত্তরটা লিখবো, উত্তরটা লিখবো আমরা নির্দিষ্ট। কী লিখবো? নির্দিষ্ট। রাইট, এটা গুণনীয়কের সংখ্যা দিয়েছে, এই জন্য কিন্তু নির্দিষ্ট দিলাম আমরা। রাইট, যদি গুণিতকের সংখ্যা দিত তাহলে কী দিতাম আমরা, এটা অনির্দিষ্ট দিতাম, কিন্তু আমরা প্রচুর হতে পারতো তোমার। ওকে, গুণনীয়ক মানে কী হচ্ছে, উৎপাদক। ওকে, রাইট, চলো দু নম্বরটা দেখে নিই আমরা কী বলছে। বলছে একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য, ঠিক আছে, ওকে ড্যাশ দিয়েছে প্রস্থ, ঠিক আছে। একটা আয়তাকার টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে কী হবে, মাঝখানে ড্যাশে কী দেবে, সাইন বসাতে বলেছে। এটা গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান সাইন, ইকুয়াল সাইন, কোনটা বসবে, কোনটা বড় হয়, দৈর্ঘ্য বড় হয় না প্রস্থ বড় হয়? অবশ্যই দৈর্ঘ্য বড় হয়। তাই যেটা বড় হবে সমুখটা সেদিকে থাকবে, তাহলে কী হবে, গ্রেটার দ্যান এইদিকে বসবে, মানে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য সবসময় কী হয়, বড় হয়। ওকে, চলো এই ধরনের বুদ্ধির কোশ্চেনগুলো থাকবে কিন্তু তোমাদের। ওকে, নর্মাল কোশ্চেনও থাকবে, কিছু বুদ্ধির কোশ্চেনও থাকবে তোমাদের। চলো পরেরটা দেখে নিচ্ছি আমরা, নেক্সট কী বলছে আমাদের, নেক্সট তিন নম্বর কী বলছে দেখো, মিটার ড্যাশ পরিমাপের একক। তা মিটার কিসের পরিমাপের একক, মিটার দিয়ে আমরা কী মাপি, অবশ্যই আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপি। আমরা কী লিখবো, আমরা দৈর্ঘ্য, দরকার ভাইফল, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ওকে, চলো নেক্সট কী আছে তোমার, দেখে কী ধরনের কোশ্চেন হতে পারে। বলছে কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান উভয়ই সমান হয়। বলছে কোনো সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান উভয়ই সমান হয়, তা কী লিখবো এটা, অপশান কী আছে দেখো, এক আছে, শূন্য আছে, দুই আছে। রাইট, তা কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার অবশ্যই কী হবে, শূন্য হবে। একটা শূন্য যে পজিশনেই থাকুক, তোমার স্থানীয় মান আর প্রকৃত মান কী হবে, শূন্যই হবে। শূন্য যদি শতকের ঘরে থাকে তার স্থানীয় মান শূন্যই হবে, এবং প্রকৃত মানও তার শূন্য শূন্যই হবে তোমার, ঠিক আছে। এই ধরনের বুদ্ধিগত প্রশ্ন কিন্তু তোমাদের আগ থাকবে। চলো পরেরটা দেখে নিই আমরা, কী বলছে, যে ত্রিভুজ একটি ড্যাশ আকারের চিত্র। ত্রিভুজ একটা কী ধরনের চিত্র, এটা মুক্ত চিত্র না বদ্ধ চিত্র? ত্রিভুজটা কেমন দেখতে হয়, ত্রিভুজটা এরকম দেখতে হয়, এটা কী হলো, এটা বদ্ধ চিত্রই হলো। তাহলে কী লিখবো আমরা, বদ্ধ চিত্র, বদ্ধ। ওকে, বদ্ধ মানে কি, চারিদিকে আটকানো থাকে তোমার। ওকে, তাহলে এটা বদ্ধ চিত্র হলো ত্রিভুজ। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে আমাদের। নেক্সট অঙ্কটা বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা ড্যাশ হয়। দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা সময় কী হবে, সবসময় যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু কী হয়, সর্বদা কী হবে, অবশ্যই এক হবে, ঠিক আছে, এক হবে তোমার। তার কারণ মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা গসাগু অবশ্যই এক হতেই হবে তাকে। ওকে, চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা কী বলছে। বলছে তোমার একটি ঘনকের তল সংখ্যা ড্যাশ আর শীর্ষবিন্দু সংখ্যা ড্যাশ। একটা ঘনক আছে, ঘনকের তল সংখ্যা কটা, একটা ঘনকের তল সংখ্যা, ঘনকটা কী ধরনের হয় দেখতে তোমার, এই ধরনের হয় ঘনকটা। ঘনক মানে একটা লুডুর চাক্কা, যেটাকে যাকে বলতে পারো তোমরা, ঠিক আছে। তাই তল কটা হচ্ছে তোমার দেখো, এখানে কটা আছে, একটা পিছনে একটা দুটো, আর এখানে এখন একটা দুটো তিনটে চারটে, তাহলে চার আর দুই ছটা, তল কটা হচ্ছে তোমার ছটা হচ্ছে তোমার তল, চারদিকে চারটে হচ্ছে, দুদিকে দুটো হচ্ছে ছটা। তাহলে ঘনকের তল সংখ্যা কী লিখবো আমরা, ছটি লিখবো, ছটি, ঠিক আছে, ছটি। আর শীর্ষবিন্দু সংখ্যা কটা আছে তোমার, ড্যাশটি, শীর্ষবিন্দু কথা হবে, তাহলে ঘনকের কটা, একটা দুটো তিনটে চারটে, এইদিকে চারটে শীর্ষবিন্দু, আর অপোজিট দিকে কী আছে, পেছন দিকেও চারটে শীর্ষবিন্দু আছে। তাহলে টোটাল কথা হলো, টোটাল আটটি লিখবো আমরা, রাইট। তাহলে ঘনকের তল সংখ্যা হচ্ছে তোমার ছটি, আর শীর্ষবিন্দু সংখ্যা কী আছে তোমার, আটটি তোমার, ঠিক আছে। চলো পরে অঙ্কটা দেখে নিই কী বলছে তোমাদের। বলছি একটি যুগ্ম মৌলিক সংখ্যা হলো, যুগ্ম অথচ মৌলিক সংখ্যা হলো, কী হবে, অবশ্যই সবাই আমরা জানি কী হবে, এটা অবশ্যই দুই হবে তোমার, রাইট। দুই কি একটা যুগ্ম সংখ্যা, জোর সংখ্যা, অথচ মৌলিক সংখ্যা, কারণ দুইকে ভাগ করলে তোমার দুটি উৎপাদক পাওয়া যায়, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই, ঠিক আছে। এই জন্য কী হচ্ছে দুই, তোমার কী হলে যুগ্ম সংখ্যা হলেও সেটা মৌলিক সংখ্যা আমরা ধরে নিই, ঠিক আছে, মৌলিক সংখ্যা বলা হয়। হয়ে গেল, চলো পরের কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কী হতে পারে আমাদের। এটা এক নম্বর কোশ্চেন গেলো, গেলো তোমার এই ধরনের অঙ্ক দশটা থাকবে, আমি তোমার আটটা দিলাম, এই ধরনের অঙ্ক দশটা তোমার থাকবে তোমার। ওকে, নেক্সট পরের অঙ্ক কী বলছে, দুইয়ের এক কী বলছে দেখো, 351 দিন সমান সমান কত সপ্তাহ কত দিন, ঠিক আছে, কত সপ্তাহ কত দিন করতে হবে। তা 351 দিন আমরা কী জানি, কত সপ্তাহ আমরা জানি কি, সাত দিন সমান সাত দিন সমান সাত দিন সমান সমান কী হচ্ছে, এক সপ্তাহ, তাই তো, সাত দিন সমান এক সপ্তাহ। তা 351 দিন সমান কত হবে, 351, ঠিক আছে, দিন সমান কত হবে, 351 ভাগ হচ্ছে কত, সাত দিয়ে ভাগ করবো,
7 দিয়ে ভাগ করলে 70টা পেয়ে যাব। তো চলো 391 7কে ভাগে ভাগ করি আমরা, 391 কে আমরা 7 দিয়ে ভাগ করি তোমার, রাইট? 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার? 5 সাথে কত হচ্ছে? 5 সাথে হচ্ছে তোমার 35। নাম লেখা হচ্ছে শিকটকে বিয়োগ করে তোমার 0 হচ্ছে তোমার, একটা কেটে নামালাম তাহলে 1 হলো, ঠিক আছে? এবার কি হচ্ছে, একটাকে কেটে যেহেতু নামালাম তাতে আমাদের ভাগ করতেই হবে, তাই এক দিয়ে করলে তোমার বেশি হয়ে যাচ্ছে, শূন্য দিয়ে করবো, তাহলে শূন্য দিয়ে করলে কত হচ্ছে? 7 শূন্য হচ্ছে তোমার 0, বিয়োগ করলে কত হচ্ছে? 1 থেকে যাচ্ছে, ঠিক আছে? তাই ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 50, ভাগশেষ কত হচ্ছে? 1 থেকে যাচ্ছে, ঠিক আছে? তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো যে 351 দিন সমান কত হলো? 50 সপ্তাহ পেলাম আমরা, 50 সপ্তাহ, ঠিক আছে? আর কত দিন? 1 দিন, ঠিক আছে? 50 সপ্তাহ 1 দিন, 351 দিন সমান 350 সপ্তাহ 1 দিন, হয়ে গেল? চলো পরেরটা দেখে নাও, 2 নম্বরটা কী বলছে? বলছে 3407 মিটার সমান সমান কত কিলোমিটার? কত মিটার? তা 3407 মিটার, ঠিক আছে, কত কিলোমিটার আমরা কী জানি? 1000 মিটার সমান সমান আমরা জানি, 1000 মিটার সমান হচ্ছে তোমার 1 কিলোমিটার, 1 কিলোমিটার, তাই তো? 1000 মিটার সমান সমান কী হচ্ছে তোমার? 1 কিলোমিটার হচ্ছে তোমার। তা 3407 মিটার সমান সমান, তাহলে 3407 মিটার সমান কত হবে? তাহলে 3407 ভাগ হচ্ছে কত? 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলেই পেয়ে যাবো কত মিটার হবে আমাদের। তাই চলো 3407কে ভাগ করি, 3407কে আমরা ভাগ করবো কত? 1000 দিয়ে ভাগ করবো তোমার, ঠিক আছে? এটা রাফের মধ্যে রাখছি আমরা। তাহলে এখানে 3000 আছে, এখানে 1000 আছে, তাহলে কত? 1 3 দিয়ে করবো তোমার, 3 অক্ষে কত হচ্ছে তোমার? 3 অক্ষে 3, মানে 3000 হলো তোমার, বিয়োগ করলে কত হচ্ছে তোমার? এখানে 7 7ই হলো, এখানে তো 0 0 0ই হলো, 4 তে 0 বিয়োগ করে তোমার, 4 তে 0 বিয়োগ করে 4 4ই হলো, তো 407। এটা কী হচ্ছে তোমার? ওপরটা ভাগফলটা হচ্ছে তো কিলোমিটার, এটা হচ্ছে কী হচ্ছে? মিটার। উত্তর কী লিখবো আমরা? তো এর কত পেলাম? উত্তর লিখবো আমরা, উত্তর লিখবো 3407 মিটার, মিটার সমান কী লিখবো আমরা? 3 কিলোমিটার, 3 কিলোমিটার, আর কত? 407 মিটার, 407 মিটার, ঠিক আছে? অঙ্কর প্যাটার্নগুলো কিন্তু একই থাকবে, নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্যাটার্নগুলো কিন্তু একই থাকবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, ভালো থেকে বেশি প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে? হয়ে গেলে তোমাদের 2 নম্বরটা হয়ে গেল। চলো 3 নম্বরটা দেখে নিই আমরা কী আছে। 3 নম্বর আছে 5 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমার। বলছে 5 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ, রাইট? তা আমরা কী জানি? আমরা উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা 10 মিলিমিটার, এই যে 10 মিলিমিটার, মিলিমিটার সমান সমান কত হচ্ছে? 1 সেন্টিমিটার, তাই তো? 1 সেন্টিমিটার সবাই জানি, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, বা 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে কী লিখবো তোমার? 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার হচ্ছে, তাহলে 1 মিলিমিটার সমান কত হবে? 1 মিলিমিটার সমান সমান কত হবে? 1/10 সেন্টিমিটার হবে, তাহলে হচ্ছে তোমার 1/10 সেন্টিমিটার হলো, 1/10 সেমি, সেমি বা সেন্টিমিটার একই কথা তোমার, ঠিক আছে? এখানে 5 মিলিমিটার সমান জানতে চাইছে, তাহলে 1 মিলিমিটার সমান হলে 5 মিলিমিটার সমান, তাহলে 5 মিলিমিটার সমান, 5 মিলিমিটার সমান সমান কত হবে? তাহলে 1/10 গুণ হচ্ছে 5 দিয়ে গুণ করবো, তাহলেই পেয়ে যাবো। তাই কাটাকাটি করলে কত হচ্ছে তোমার? দেখো এখানে সমান সমান কত হচ্ছে? 5/10, 5/10 হচ্ছে, এই 5/10কে আমরা কী করতে হবে? 5/10 সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে? 5/10 সেন্টিমিটার, বা এখানে 5 দিয়ে ভাগ যদি করি আমরা, তাহলে 5 × 10, তাহলে 1/2 সেন্টিমিটার লিখতে পারি। কী লিখতে পারি আমরা? এখানে যদি কাটাকাটি করি আমরা তোমার, তাহলে এর সেন্টিমিটার লিখতে পারি। এই ভগ্নাংশের সময় কী করি আমরা? লঘিষ্ঠ রূপ দিয়ে দিই তোমার, তাহলে কী হচ্ছে? এখানে কাটলে কত হচ্ছে তোমার? দেখো 5 অক্ষে 5 হচ্ছে তোমার, তাহলে 5 অক্ষে 5 আর 5 × 10, তাহলে 1/2 সেন্টিমিটার। উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা, ঠিক আছে, 1/2 সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, হয়ে গেল। চলো পরে অঙ্কটা দেখে নেবো আমরা, তাহলে 1/2 সেন্টিমিটার হলো, কারণ ভগ্নাংশের সময় লঘিষ্ঠ রূপটাই আমরা দিয়ে দেবো। নেক্সট তোমার আসছে তোমার কি, বিয়োগ করো। বিয়োগ করো বলছে তোমার, দেখো 16 ঘন্টা 28 মিনিট, ঠিক আছে? তার সঙ্গে বিয়োগ করতে হবে আমাকে 12 ঘন্টা 42 মিনিট, আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 28 আছে, এখানে 42 আছে, তা 28 থেকে 42 বিয়োগ করা যাবে না, কেন? বড় ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে কী করবো আমরা? এটা অঙ্কটা এখানে শেষ হলো এটা, তাহলে কী করবো আমরা? 16 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেবো আমরা, ঠিক আছে? 16 ঘন্টা থেকে ধার নিলে কত হচ্ছে এখানে? জায়গাটা কম হয়ে গেলো যদিও, 16 ঘন্টা থেকে এখানে এক ধার নিলে কত হচ্ছে? এটা 15 ঘন্টা হচ্ছে তোমার, 15 ঘন্টা হলো, আর এখানে 1 ঘন্টা ধার নিলাম, তো 1 ঘন্টা সমান সমান এটা মিনিটে নিয়ে যাবো, তো 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট, তাহলে 28 সঙ্গে 60 যোগ হয়ে যাবে, তাহলে 60টা তোমার যোগ হয়ে যাবে, তাহলে 60 যোগ 28,
ষাটের সঙ্গে আঠাশ যোগ করলে কত হচ্ছে তোমার, ষাটের সঙ্গে আঠাশ যোগ করলে দেখো এখানে কত হচ্ছে আট, আটই হচ্ছে তোমার, আর ছয়ের দুই কত হচ্ছে আট হচ্ছে তোমার, ঠিক আছে। এটাকে সার্কেল করে নিলাম, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে তাহলে। ওকে, ষাট প্লাস আঠাশ কত হচ্ছে অষ্টআশি হচ্ছে, 88 মিনিট হচ্ছে তোমার, তার থেকে 42 মিনিটকে আমরা বিয়োগ করবো। তো এখানে দেখো ওপরে আট আছে, নিচে দুই আছে, তাদের থেকে দুই বিয়োগ করবো, দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে কত হচ্ছে ছয়, ছয় হলো এখানে, এখানে ওপরে আট আছে, নিচে কত চার আছে, তা আটের থেকে চার বিয়োগ করে চার পরে পাঁচ ছয় সাত আট, তাহলে কত হচ্ছে চার, কত হচ্ছে 46 মিনিট, মিনিট মহর্ষি নয়শিটা মিনিট। এখানে কত হচ্ছে 15 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে তোমার 3 হচ্ছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে লেখার দরকার নেই, 3 ঘন্টা, ঠিক আছে। তো 3 ঘন্টা 46 মিনিট, উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখ সরি উত্তর লিখবো আমরা 3 নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল, বিয়োগফল সমান লিখবো 3 ঘন্টা, ঘন্টা কত 46 মিনিট, 46 মিনিট। ওকে, হয়ে গেল, চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী ধরনের অঙ্ক হতে পারে আমরা দেখে নেব। নেক্সট পরের অঙ্ক কী বলছে, 5 নম্বর কী বলছে, একটি অঙ্কের ভাজক হচ্ছে 8, ভাগফল হচ্ছে 12 ও ভাগশেষ হচ্ছে 6, তাহলে ভাজ্য কত, ঠিক আছে। তাহলে আমরা কী জানি, আমরা জানি ভাজ্য সমান সমান কী জানি, আমরা ভাজ্য সমান সমান কী জানি, ভাজক গুণ হচ্ছে ভাগফল আর যোগ হচ্ছে কত, ভাগশেষ। এটা সবসময় মাথা রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ভাজ্য সমান সমান কেন, ভাজক কত হচ্ছে এখানে, ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে 8, ভাগফল কত হচ্ছে 12, তাহলে 12 গুণ করলাম, আর যোগ হচ্ছে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে তোমার 6, তাহলে 6 যোগ করে দিলাম, সমান সমান কত হচ্ছে দেখো 8 বারং কত 96, 96 আর 6, 8 বারং হচ্ছে তোমার 96, 9 6 96, যোগ হচ্ছে এখানে 6 যোগ করলাম 6, তাহলে কত হচ্ছে 96 6 যোগ করলে কত হচ্ছে তোমার, সমান সমান দেখো 6 6 12, 102, 102। এখানে অ্যান্সারটা লেখা জায়গা নেই, ঠিক আছে, এখানে অ্যান্সারটা লেখা জায়গা নেই, এখানে লিখে দিলাম আমরা, তাহলে কী লিখবো আমরা, 102 লিখবো তোমার, ঠিক আছে। ভাজ্য সমান সমান কত হচ্ছে তোমার 102, ভাজ্য সমান সমান কত হচ্ছে 102, 102 হলো তোমার, ঠিক আছে। চলো পরে অঙ্কটা দেখে নেবো, নেক্সট কী বলছে তোমার, বলছে 48কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে। তা কীভাবে করবো চলো দেখে নিই আমরা, তাহলে 48 4 8 48, এখানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো, প্রথমে 2 দিয়ে যাবে তোমার দেখো, তাহলে 2 2 4 4 2 8, তা 24 হচ্ছে, আবার 2 দিয়ে করতে পারছি আমরা, 2 দিয়ে 2 অক্ষে 2 2 2 4 12 হলো, আবার 2 দিয়ে করতে পারবো 6 2 12, আবার 2 দিয়ে করতে পারবো তোমার 3 2 6, ঠিক আছে। তো মৌলিক উৎপাদন বিশ্লেষণ করলে কী পেলাম আমরা, উত্তর পেলাম আমরা, উত্তর লিখবো আমরা যে 48 সমান সমান, কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে 4টে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, লাস্টে কত হচ্ছে তোমার 3। ওকে, তাহলে 48 সমান সমান কী লিখলাম আমরা, তাহলে 48 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 3, তাহলে 2 2 4 4 2 8 8 2 16 3 16 44, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি, এবার 48 45 দিতে পারে, 45-এ 45 দিয়ে করবো, মানে যে ধরনের অঙ্ক দেবে সেই ধরনের অঙ্ক দিয়ে আমরা করবো। ওকে, চলো পরেরটা দেখে নেবো আমরা, নেক্সট অঙ্ক কী বলছে, নেক্সট অঙ্ক বলছে ধরো তোমার বয়স 11 বছর 3 মাস, তোমার দাদা তোমার চেয়ে 4 বছর 11 মাসের বড়, ঠিক আছে। তাহলে তোমার দাদার বয়স কত, সিম্পল, নিজের বয়সের সঙ্গে দাদার বয়স যোগ করে দিলেই আমরা কী করবো পেয়ে যাবো আমার দাদার বয়স কত, তাহলে লিখবো আমরা কী লিখবো, আমার বয়স, আমার বয়স কত, এখানে 11 বছর 3 মাস, 11 বছর কত 3 মাস, তাই তো হলো, তোমার দাদা তোমার চেয়ে 4 বছরের বড়, ঠিক আছে। তাহলে দাদা বড়, তাহলে দাদা বড় মানে আমার চেয়ে বড় আর কি, জায়গা কম আছে এখানে লিখলাম না ওই জন্য, 4 বছর, তাহলে 4 বছর আর কতদিন, 11 মাস, 4 বছর 11 মাসের বড় হলো, তা দুটোকে যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা দাদার বয়স কত, তাহলে এখানে 3 আর এখানে 1, 3 আর 1 কত হচ্ছে, 3 আর 1 তোমার 4 হচ্ছে, এখানে 1 একই থেকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 14 মাস, এখানে কত 11, এখানে 1 আছে, এখানে 4 আছে, 1 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 5, আর 1 একই হচ্ছে, তো 15 বছর, কত 15 বছর 14 মাস, ঠিক আছে। 15 বছর 14 মাস, তাই 14 মাস তো আমরা লিখি না, তাহলে কী আছে কী করবো আমরা, 15 বছর 15 বছর লিখবো, 15 বছর, 14 বছর কী লিখবো আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 12 যোগ হচ্ছে তোমার 2, 14 থেকে যদি 12কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 14 সমান সমান কী লিখতে পারি, 12 যোগ 2 লিখতে পারি, 12 যোগ 2, এখানে লিখবো আমরা মাস, ঠিক আছে। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 1 বছরটাকে আমরা এখানে যোগ করে দিই, 15 সঙ্গে যোগ করে দেবো, তাহলে 15 একে কত হচ্ছে, 15 একে হয়ে যাচ্ছে 16 বছর, 16 বছর, বোঝা গেলো। এই 12 মাসটাকে আমরা 1 বছরে নিয়ে চলে এলাম, 1 বছর যোগ হয়ে গেলো, তাহলে 16 বছর হয়ে গেলো, এখানে পড়ে থাকলো কত 2 মাস, তাহলে 2 মাস। ওকে, উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো
দাদার বয়স কত? 16 বছর 2 মাস। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী আছে আমাদের? নেক্সট 8 নম্বর কী আছে দেখো, 0.35কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.35 সামান্য ভগ্নাংশে পরিণত করবো, তাহলে কী হচ্ছে 0.35? তো 0.35 সমান কী লিখতে পারি আমরা? 3 5 3 5ই লিখলাম। এখানে দশমিক তোলার জন্য আমরা কী করবো, একটা নিচে একটা 1 দেবো, দশমিকের উপর দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য দিয়ে দেবো, তাহলে কত? 35 এর 100। ঠিক আছে, এই 35 এর 100 এবার কী করে এখানে 5 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 5 দিয়ে আমরা 35কে কাটতে পারছি, তাহলে 5 7 35 আর 100 কিন্তু 5 দিয়ে কাটি, তাহলে 5 20 100। ঠিক আছে, সমান কী লিখতে পারি আমরা? 7 এর 20 লিখতে পারি। ঠিক আছে, কারণ ভগ্নাংশ সবসময় লঘিষ্ঠ রূপটা দিয়ে দেবে কিন্তু তোমার, রাইট? ওপর নিচে যদি কাটা যায় কেটে ওটাকে ছোটো করে দেবে সবসময়। ঠিক আছে, তাহলে কী লিখবো? সামান্য অংশ পরিণত কী এবার কী পেলাম? তা উত্তর কত হবে তোমার? উত্তর হচ্ছে তোমার, ওকে, যে তোমার উত্তর লিখবো আমরা 7 এর 20। 7 এর 20, ওকে, হয়ে গেল। চলো পরে অঙ্কটা দেখে নেবো কী বলছে। 7 5 0 8 2 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এই ধরনের পরীক্ষায় কিন্তু অঙ্ক অবশ্যই থাকবে। তাই কী বলছে, 5 অঙ্কের তোমার বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, তার বিয়োগফল কত? ঠিক আছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী লিখবো আমরা? যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো বৃহত্তম সংখ্যা কী হবে? এই সংখ্যাগুলো দিয়ে তোমার সবচেয়ে বড় কি আছে? 8, তাহলে বড় থেকে ছোটো লিখে দেবো 8। 8 চলে গেলে কে থাকছে সবচেয়ে বড়? তারপরে 7 থাকছে, তাহলে 7 লিখবো আমরা। 8 7 হয়ে গেল, পরে পরে থাকছে কি? 5, তাহলে 5 লিখবো। 5-এর পরে কে থাকছে তোমার? 5-এর পরে থাকছে বড় 2, তার সবার শেষে থাকছে 0 তোমার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বৃহত্তম সংখ্যা? হলো 8 7 5 2 0, ওকে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো আমরা, ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে? ছোটো থেকে বড় সাজাবো, সবার আগে 0 ছোটো, কিন্তু 0কে আগে প্রথম লেখা যাবে, তাহলে 4 অঙ্কের হয়ে যাবে। তাই 0 বাদ দিয়ে আমরা 2কে লিখবো আগে প্রথমে, 2, রাইট? সবচেয়ে ছোটো হচ্ছে 2, 0 বাদ দিলে, তারপর 0টাকে আমরা দ্বিতীয় পজিশনে দিয়ে দেবো, হয়ে গেল। এবার 2 আর 0 চলে গেলো, তার মধ্যে সবচেয়ে ছোটো কী আছে এবার? 5 7 8-এর মধ্যে 5 হচ্ছে তোমার ছোটো, তাহলে 5 লিখলাম। তারপরে ছোটো কী আছে তোমার? 7, তাহলে 7 লিখলাম। আর সবচেয়ে বড় 8 হচ্ছে তোমার, 8কে আমরা পেছনে লিখলাম। ঠিক আছে, চলো এবার বিয়োগটা করে ফেলি ঝটপট, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, ওকে। তা চলো দেখে নিই আমরা, এখানে 0 আছে, 0 থেকে 8 বিয়োগ করবো, 0 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে পাশে করতে ধার নেবো, তাহলে এটাকে ধার নিলে এটা 1 হয়ে গেল, এটা হয়ে গেলো তোমার 10। তাই 10-এর থেকে 8কে বিয়োগ করলে কত হচ্ছে? 8-এর পরে 9 10, তাই 2 ঘর হলো, 2 করলাম। এবার উপরে আছে 1, নিচে আছে 7, 1-এর থেকে 7 তো বিয়োগ করা যাবে না, তাহলে কী করতে হবে? পাশে করতে ধার নেবে, তাহলে আমরা 4 করে দিলাম 5 কেটে, এটা হয়ে গেলো কত? 1-এ 1 11 হয়ে গেল। ঠিক আছে, তো 11-এর থেকে আমরা কী করবো? 7 বিয়োগ করবো, 7-এর পরে 8 9 10 11, তাহলে 4 ঘর হলে, তো 4 লিখলাম আমরা। ঠিক আছে, এবার উপরে 4 আছে, নিচে 5 আছে, 4-এর থেকে 5 বিয়োগ করতে হবে, তো 4-এর থেকে 5 বিয়োগ করা যাবে না, পাশে ঘর থেকে ধার নেবো, তো 7 কেটে আমরা 6 করে দিলাম, এটা হয়ে গেলো 1-এ 4 14 হয়ে গেলো তোমার। ঠিক আছে, তো 14-এর থেকে 5কে আমরা বিয়োগ করবো, পাশে পরে 6 7 8 9 10 11 12 13 14, কত হলো? 9 ঘর হলো, তাহলে 9 লিখলাম আমরা, ওকে। এবার কী আছে, 6 আছে, নিচে 0 আছে, 6-এর থেকে 0 বিয়োগ করলে কত? 6 6 থেকে যাচ্ছে তোমার। আর এখানে কত হচ্ছে? 8-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 8-এর থেকে 2 বিয়োগ করলে তোমার 6 6 হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, ওকে, তাহলে অন্তরটা কত হচ্ছে তোমার? উত্তর লিখবো আমরা অন্তরফল মানে বিয়োগফল কত? 6,66,942। তোমার সুন্দর করে ডিটেলসে লিখে দেবেন, জায়গা নেই বলে ডিটেলসে লিখলাম না, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা ছাড়া 5 ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল হচ্ছে কত? 66,942, হয়ে গেল। চলো নেক্সট পরেরটা কী বলছে দেখো, ছোটো থেকে বড় সাজাও, 2-এর 3 4-এর 6 আর 7-এর 12। ঠিক আছে, কীভাবে করবো? হরগুলো কত আছে? 3 6 12, তাই 3 6 12 লসাগু করবো আমরা। প্রথমে আমরা 3 6 আর 12 লসাগু করবো আমরা। ঠিক আছে, 3 6 12 লসাগু কত? 3 দিয়ে যাচ্ছে দেখো, 3 অক্ষে 3, 3 2 6 আর কত হচ্ছে? 3 4 হচ্ছে 12। আবার একে আমার তোমার 2 দিয়ে করা যাচ্ছে, দেখো 1 যাচ্ছে, 2 অক্ষে 2 আর 2 2 4, তাই লসাগু সমান সমান কত হচ্ছে? লসাগু সমান সমান হচ্ছে তোমার 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 2 6 6 2 6 সমান সমান করছে যে 12, ওকে, লসাগু 12। তো বাকি সংখ্যাগুলো সব 12 করতে হবে আমাকে, তাহলে 2-এর 3, তাহলে 2-এর 3 সমান সমান কী করতে হবে আমাকে? কত দিয়ে গুণ করবো আমরা? সমান সমান 12 হবে, নিচে 12 করতে হবে আমাকে, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে, 3 4 12, তাহলে ওপরেও 4 গুণ করবো, তাহলে 4 2 কত হচ্ছে? 8। এবার কত হচ্ছে তোমার? এখানে 4-এর 6 আছে, 4-এর 6 এখানে কত গুণ করবো? ওপর নিচে আমরা 12 করতে গেলে, 12 করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 6 2 12, তাহলে ওপরেও 2 দিয়ে গুণ করবো, 4 2 8। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এই সংখ্যাটা লেখা ভুল হয়েছে, এটা 3-এর 6 হবে তোমার। ঠিক আছে, 3-এর 6 হলো, ওকে, 3-এর 6 হবে তোমার, ওকে।
আচ্ছা, তিনের ছয় তিন হবে এখানে তোমার, তাহলে তিন, তিন দুগুণে কত হচ্ছে, তিন দুগুণে ছয় হলো তোমার, এটা ছয় সিক্স, হ্যাঁ তিন দুগুণে ছয়, ওকে। এবার কত হচ্ছে তোমার, দেখো বারো হয়ে গেল, এবার হচ্ছে তোমার সাতের বারো, সাতের বারো, তাহলে সাতের বারো, বারোর সঙ্গে কত গুণ করতে হবে আমাকে, ওপর নিচে, ওপর নিচে এক গুণ করতে হবে আমাকে, ঠিক আছে। এক গুণ করলে কত হচ্ছে, বারো অক্ষে বারো, আর সাত অক্ষে হচ্ছে তোমার সাত। তা সংখ্যাগুলো কী কী পেলাম তোমার, আটের ছয়, বারো ভাগে ছ ভাগ, বারো ভাগে সাত ভাগ, আর বারো ভাগে আট ভাগ। এখানে কী চাইছে তোমার, ছোটো থেকে বড়, ছোটো থেকে বড় যদি সাজাই আমরা, তাহলে সংখ্যাটা কী হচ্ছে তোমার, এখানে চলে এলাম জায়গা এখানে নেই বলে, সবচেয়ে ছোটো কী আছে তোমার, সবচেয়ে ছোটো হচ্ছে তোমার বারো, এই বা ছয়ের বারো, তাই ছয়ের বারো সবচেয়ে ছোটো হলো। তারপরে কী হচ্ছে তোমার, তাই ছয়ের বারো সবচেয়ে ছোটো, তারপরে বড় হচ্ছে সাতের বারো, তাহলে সাতের বারো, ঠিক আছে। তার চেয়ে বড় কী হচ্ছে তোমার, আটের বারো, ঠিক আছে। তো ছয়ের বারো সমান কত ছিল, ছয়ের বারো সমান তিনের ছয়, এটা গ্রেটার দেন, তারপর করে সাতের বারো মানে সাতের বারো হবে তোমার, সাতের বারো হবে, তার চেয়ে গ্রেটার দেন কত হচ্ছে তোমার, দুইয়ের তিন, ঠিক আছে, হয়ে গেল, তা সাজিয়ে ফেললাম, ওকে। তো আজকের জন্য এ পর্যন্তই, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। যে ধরনের প্রিপারেশনগুলো দিলাম এই ধরনের প্রিপারেশনগুলো ভালো করে করো। অঙ্কের নাম্বারগুলো বারবার বলছি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অঙ্কের প্যাটার্ন কিন্তু একই থাকবে, এগুলো ফলো করলে কিন্তু এক্সাম কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর নোটিফিকেশনটা অন করে রেখো, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, তাই যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে চলে আসবে।